আপনারা বলে এক প্রকার ভ্যাকসিন তৈরি করেছেন, শুনেছি গরু ছাগল নাকি আটকল করে কই মারা যাচ্ছে। ভ্যাকসিন দেবো। হ্যাঁ হ্যাঁ স্যার ধরো। দর্শক মন্ডলী, এই বর্তমানে আমাদের দেশে এই ভ্যাকসিনের ধুম পড়ে গেছে। এখন আমরা এমন একজন বিজ্ঞানীর বাড়ি যাব, সে বর্তমানে হচ্ছে গরু ছাগলের ভ্যাকসিন আবিষ্কার করেছে। সেই বিজ্ঞানীর নাম লর্ড ব্যাডেন, যে নতুন নামে ভূষিত হয়েছেন সেই প্যারিস নাকি কয় ওই জায়গার থেকে, আমি আবার ভালো বুঝিনি। আমার নাম সাংবাদিক মিষ্টিকান্ত। এখন আমি তাদের বাড়ি সরাসরি চলে গেছি, আপনাদের পরে আবার নতুন আপডেট দেওয়ানে। এখন সরাসরি ক্যামেরা নিয়ে আমার পাঁচ পাঁচ চলে আসছে, আমাদের মোহাম্মদ লগেন খান আছেন আমার পাঁচ পাঁচ আছেন 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 আছেন। আমি এবার সাংবাদিক মিষ্টিকান, মিষ্টি কম পারলে কম পান বেশি খালি বেশি আছেন আছেন আমার পাঁচ পাঁচ আছেন। এখন আমি একটু মদ খাচ্ছি বলছেন, কেউ মনে হয় কিছু মাইন্ড করবেন না, আমি মদ খাই যে বিজ্ঞানের ভাই সরাসরি। আপনারা কি সত্যি ভ্যাকসিন আবিষ্কার করেছেন? করেছিল একবেলা পুরন কথা, আর বাবু টানিস নেই। আপনার কি কোনো উস্তাদ মুস্তাদ আছে? হ্যাঁ উস্তাদ তো আছে, উস্তাদ আছে। উস্তাদ কোথায়? উস্তাদ কষাতে বাড়ি বাড়ি গিয়েছে। কেন এ মারার কারণ কি? ওদন করে একটা নাম ছিল আমার উস্তাদের সাথে দিলাম, এখন আমার উস্তাদের সাথে যাইয়ে ওই অলনের সেই ছাগলের ফুটো করিলাম। ফুটো করার পরে ওর যে ভাই ছিল, যে অলনের এক ছোট ভাই ছিল, ভাই ছিল আসে আমাকে দুই ঘন্টা ধরিল। ধরার পরে এইবার তারপরে আমাকে ধরিয়ে নিয়ে গেল ওর কাছে, আমরা একটা ঝাড়ি ঝুড়ি দিয়ে চলে গেলাম। চলে যাওয়ার পরে বাবু তোর ওই যে গেন্ডা বসলাম, বসার পরে যা ফেসা ফেসলো। আমি তো ভাইকে সবার লুঙ্গিটা ছিঁড়ে ঘুরে বাইসে গেছি, না আমার তো শেষে ছেড়ে দিত। অনেক কথা বাবু, তুই কল্পনায় চলে আসি। আচ্ছা দাদা, আমার কল্পনা একটু ঘুরে আস। আচ্ছা দাদা, শিষ্য এত কষ্ট করে এই রকমের গরু ছাগলের ভ্যাকসিন আবিষ্কার করলাম বন্ধু, এখন দিতে হইবে কারণে একটা কুকুর কেনা বিড়ালে দিতে হবে বুঝছো। এবার তুই কোন প্ল্যানকে দিয়ে আবার একটু কল দিবি। উস্তাদ আগে এলো আমাকে তো নতুন গুয়া নাকি, আমরা ভালোভাবে পরীক্ষা টরীক্ষা করিনি ওই ছাগলের ব্যাপারে দিয়ে দিয়েছি। ছাগলরে ওই যে অনুরে ছাগলরে, হ্যাঁ 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 আমার তো ভুল হয়ে গেছে, এটা তো মেয়ে ছাগল, মেয়ে ছাগল দিলে দুই তিন দিনে হয়ে যাইবে, মরে যাবে। তাই তো পুরুষ ছাগলের দিলে ওই বাঁচবে এক সপ্তাহ সর্বোচ্চ, মরেও যাতে পারে বলা যাচ্ছে না। এইবার যদি এক সপ্তাহ পরে মরে তাহলে তো আমাকে কেউ ধরতে পারতেছে না, আমরাই দিছি ভ্যাকসিন। এবার দেখে দেওয়া যাবে সেই উড়নের বড় কালা ছাগলটা রয়েছে, এই কালা ছাগলটা ওই সয়রা ভাইরা ওই যে, হ্যাঁ 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 হ্যাঁ, তুমি এটা ধরো, এবার ওই ডের কাছেই যাবে। ভ্যাকসিন দেবো। হ্যাঁ হ্যাঁ ধরো। All right.
কাজ আছে আমার উলন ভাই ছাগলের ভ্যাকসিন দিছে না আরে ছাগলের ভ্যাকসিন তো মারতে পারাইছে আরে যাই যাই আমার উলন ভাই ছাগল শেষ করে ফেলল আপনাকে গিয়েছে বাড়ি ওই ওই বেতাল খারাপ বেতাল খারাপ ওই দিকে আছে বলে এরকম কি গিয়া যায় নাকি ওই একটু কথা শুনে খালি ব্যা ব্যা করে ডাকছিস না দেখ হ্যাঁ হ্যাঁ কষ্ট হয়ে গেছে রে কি করব এই চিন্তা করে নারী বলি না হজমে যায় আরে তাড়াতাড়ি চলে কি দিয়ে মাটি দিয়ে মানে কি দিয়ে এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে কিনা ধরে ফেলা দিবে না মানুষজন তো তেলি ফাড়াইবে রে হ্যাঁ এই জন্য বাঁচিছি উস্তাদ গেছে গেছে আমার জান তো বাঁচিছে আল্লাহ বাঁচাইছে আর যদি জীবন বাঁচিয়ে যেত উস্তাদের নাম নেব না যা যা এরকম কেউ ভ্যাকসিন আবিষ্কার করবেন না সেই জন্য আপনারা কত না খাইছেন এরকম কাজ আর কোনোদিন করবেন না আপনার আবার মরিয়া দিতে পারেন এরকম বসের মতো হ্যাঁ আপনারা ওই যে মাগুরা উল্টো হাসপাতালে ভর্তি করবেন আচ্ছা চলেন চলেন চলেন